1980s, and over the years, it has developed a unique business model of creating empowered companies that enjoy the best of entrepreneurial independence and group-wide synergies. Now, I'd like to invite Mr. Noor Ali to say a few words to inspire our freshers. Boys and girls, how are you today? Jure, how are you today? Very good. সম্মানিত সভাপতি এই বিশ্ববিদ্যালয়ের ইউটিউবে দিয়ে মানে উপাচার্য দিবে আমি যাওয়ার জন্য তো করতেছি নাকি আমার চ্যানেল যাতে ভিউয়ার বাড়বে সেই জন্যই তো আমি করতেছি আজকে ইউটিউবার ইউটিউব আমাদের সবচেয়ে শ্রদ্ধাভাজন ব্যক্তি যিনি প্রধান আলোচক হিসাবে আছেন এবং এই ট্রাস্টির ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান পিএসপি গ্রুপের পিএসপি ফ্যামিলির চেয়ারম্যান আমার মুরব্বী যাকে আমি অনুসরণ করি এবং ট্রাস্ট মি যে প্রতিদিন যার কথা একবার হলো আমি মনে করি সেই আমাদের আলহাজ সুফি মিজানুর রহমান আজকে আমাদের সামনে উপস্থিত আছেন হিজ এক্সেলেন্সি আইওয়ান ওয়ারনাতা আদমাস অ্যাম্বাসেডার রিপাবলিক অফ ইন্দোনেশিয়া আরো সম্মানিত অতিথিবৃন্দ শিক্ষকবৃন্দ মিডিয়ার ভাইয়েরা আমার সামনে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ভাই ও বোনেরা সালাম আলাইকুম যেখানে আমার মুরব্বী উপস্থিত সেখানে আমার বক্তব্য দিতে বুক কাঁপে আসলে কি বলবো আমি নিজেও জানি না আমি গিয়েছিলাম কোয়ালালামপুর আজকে আমার একটা প্রোগ্রাম ছিল যেহেতু মুরব্বী আমাকে দেখেছেন কাল রাত 12টায় আমি শুধু এই প্রোগ্রামে নিজের উপস্থিতির জন্য তোমরা এমন একটা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছো এবং যার হাল ধরেছেন এমন একজন ব্যক্তি সত্যি তোমাদের স্বপ্ন দেখাতে তোমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে যিনি সবচেয়ে সাহায্য করতে পারবেন তোমরা ভাগ্যবান যে তোমরা আজকে UITS ছাত্র হতে পেরেছো আমি তোমরা জানো কিনা যে এমন একজন ব্যক্তি যার স্লোগান হলো শিক্ষার সঙ্গে দীক্ষা এবং ব্যক্তিত্বের সঙ্গে বিনয় এই স্লোগানটা তোমরা সবসময় মনে রাখবা আমরা যেমন অনেক বাণী সুরা এবং ইত্যাদি ইত্যাদি কবিতা মনে রাখি আমি তোমাদেরকে বলবো এই শব্দ দুইটা মনে রাখার জন্যে এবং এই শব্দ দুটো তোমাদের জীবনকে অনেক দূর নিয়ে যাবে আমি কি বলবো আজকে ইংরেজিতে একটা কথা আছে ইফ ইউ ওয়ান্ট এনিথিং ফর ইউর লাইফ অর ইউর সেলফ ইজ অ্যাভেলেবল
আউট অফ ইউর পার্টিসিপেশন। জীবনে যা কিছু চাবে তাই সম্ভব যদি তোমার আন্তরিক অংশগ্রহণ থাকে। আরেকটা কথা আছে, লিভিং ইউর লাইফ পাওয়ারফুললি, লিভ এ লাইফ ইউ লাভ। তুমি ওই জীবন চেয়ে নাও যে জীবন হবে পাওয়ারফুল। তুমি একজন পাওয়ারফুল ছাত্র হবা, একজন পাওয়ারফুল ব্যক্তি হবা এবং পাওয়ারফুল নাগরিক হবা, এবং যে জীবনকে তুমি ভালোবাসবা। তুমি যদি তোমার জীবনকে ভালো না বাসতে পারো তাহলে তুমি পাওয়ারফুল হতে পারবা না। ফার্স্ট ইউ লাভ ইউর লাইফ। তোমরা জানো জীবনে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় যার উপর নির্ভর করতে হয়, কেউ বলতে পারবা একজন দাঁড়িয়ে? আমি কোন তিনটা যে বলবো? একজন হাত তুলছে, কিন্তু আমি তো শুনবো না অত দূর থেকে, মাইক্রোফোন থাকলে হয়তো শুনতে পারতাম। আমি বলে দেই, সেটাই ভালো। তোমরা হয়তো অনেক কিছু চিন্তা করছো, অনেক কিছু আছে যে তিনটা বিষয়ের উপরে তোমাদের জীবনকে বেশি জোর দিতে হবে। সেটা হলো একটা হেলথ, তোমার নিজের স্বাস্থ্য, সেকেন্ড হলো টাইম সময়, থার্ড হলো মানি। টাকা ইনকাম করতে গেলে ফার্স্ট ইউ নিড ইউর গুড হেলথ, স্বাস্থ্য সুখের মোড়। তোমার টাকা আছে, সময় আছে, স্বাস্থ্য ভালো না, তুমি এনজয় করতে পারবা না। স্বাস্থ্যকে ভালো রাখতে হবে, তার জন্য আমি বলবো স্বাস্থ্যকে ভালো রাখতে হলে তোমার কি করতে হবে? স্বাস্থ্য চর্চা করতে হবে, যেমন তোমরা লেখাপড়া করো এরকম স্বাস্থ্য চর্চা করতে হবে, ব্যায়াম করতে হবে, হাঁটাহাঁটি করতে হবে, অক্সিজেন বেশি করে নিতে হবে। যদিও আমাদের ঢাকা শহরে অক্সিজেন দেওয়ার জায়গা নাই, বিল্ডিং এর ছাদের উপরে উঠবে, এরপর অক্সিজেন দেওয়ার চেষ্টা করবে। আমাদের দেশে অক্সিজেনও কম, বেশি অক্সিজেন বেশি হইলো জানো কোন কোন দেশে বেশি অক্সিজেন পাওয়া যায়? রাশিয়ার সাইবেরিয়া এবং কানাডা, এই দুইটা জায়গায় পৃথিবীতে 80% পিওর অক্সিজেন আসে, আর এই 20% আসে সারা দুনিয়াতে, ওইখান থেকে অক্সিজেন ছড়ায়। যেমন আমাদের দেশে আম গাছে আম হয়, জাম গাছে জাম হয়, কাঁঠাল গাছে কাঁঠাল হয়, অক্সিজেনেরও গাছ আছে, সেই সমস্ত গাছে অক্সিজেন ছড়ায় যেগুলো সারা পৃথিবীতে আস্তে আস্তে আসে। আমরা এত ছোট, আমরা এত এই অবস্থায় কেন আমাদের দেশে অক্সিজেন কম আসে? হিমালয়েও একটা বাধা অক্সিজেন না আসার জন্য। যাই হোক, তোমরা ক্লিন ওয়াটার খাবা, অক্সিজেন নেওয়ার চেষ্টা করবা, এক্সারসাইজ করবা, নিয়মিত সব কিছু করবা, দেখবা যে এভরিথিং ইজ অলরাইট। এরপরে আমি যেটা বলবো যে সময়, তোমাদের টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে, সময়কে কাজে লাগাতে হবে। আমাদের দেশের মানুষ কিন্তু সময়কে কাজে লাগায় না। আমরা যদি জীবনকে তিন ভাগে ভাগ করি, যেমন আমি বলছি জীবনে তিনটা বিষয়ের উপর জোর দিতে হবে, একটা হলো হেলথ, একটা টাইম, আর একটা মানি। আবার আমরা টাইমকে যদি তিন ভাগ করি তাহলে কি দেখা যায়? ছাত্র জীবন, কর্মজীবন, অবসর জীবন। আমরা আমাদের জীবনটাকে তিনটা ভাগে ভাগ করে ফেলি। ছাত্র জীবনকে কি বলা হয়? ইটস কল ফাউন্ডেশন লাইফ। তোমার ফাউন্ডেশন লাইফ এখন চলছে। যেমন আমি যদি একটা বিল্ডিং 30 তলা বিল্ডিং করি, তার ফাউন্ডেশন আমার 30 তলা দিতে হবে, তাহলে কি আমি 30 তলা তুলতে পারবো? পারবো না। আমি যদি 5 তলা 2 তলা বিল্ডিং এর উপরে 30 তলা তুলতে চাই, সম্ভব? সম্ভব না।
তোমার লাইফ তো বাঁচবে আমাদের গড়ায় কত এখন বলে 71 ধরে নাও তুমি 80 বছর বাঁচবা এভারেজে বেশি বাঁচতে পারো কেউ হয়তো 100 কেউ হয়তো 70 যদি তুমি 80 বছর বাঁচো ধরে নাও তোমার 30 বছর ফাউন্ডেশন লাইফ এই সময় তোমাকে ফাউন্ডেশন করতে হবে এই ফাউন্ডেশন দুর্বল হলে নেক্সট তোমার 30 বছর যে কর্মজীবন এবং 20 বছর যে তোমার অবসর জীবন সেটা ভালো যাবে না কারণ তুমি তো আরজনের উপরে নির্ভরশীল এখন বাবার উপরে নির্ভরশীল এরপরে যাবার শ্বশুরের উপরে নির্ভরশীল তারপরে সন্তানের উপরে নির্ভরশীল আর নির্ভরশীল মানেই হলো কর গাছা শোনার কথা শোনো যে যে একটা গাছের আর গাছের উপর ঘর করে বেঁচে থাকে একজন জিজ্ঞেস করেছিল স্যার টিচার জিজ্ঞেস করছে ছাত্ররে এই তোর নাম কি এখনো বলে না তিনবার চারবার জিজ্ঞেস করছে বলে না তো বলে যে তোর বাবার নাম কি তো তাও বলে না তো তুই কি তোর বাবার নাম জানিস না তো বলে না বলে তোর মা তোর বাবাকে কি ডাকে বলে ছাগল ডাকে কারণ কি জানো আমি এক কথায় কিন্তু অনেক কিছু বুঝিয়ে দিছি বুঝে ফেলে বলে ফেলেছি আমি একটা বলবো তোমরা 10টা বুঝবা শিক্ষকরা যখন ক্লাসে একটা কথা বলে তোমরা 10টা বুঝবা সেইভাবে চেষ্টা করো মাইন্ডকে ওইভাবে তৈরি করবা জীবনে তোমাদের বড় জানে তোমাদের ছাগল না ডাকে এমন ভাবে তৈরি হয় বুঝো তো সুতরাং life is other way experience language and communication তোমাকে তোমার জীবনে এই সময়ের ভিতরে তোমাকে অনেক এক্সপেরিয়েন্স গেইন করতে হবে তোমার 30 বছর ফাউন্ডেশন লাইফ এই সময়ের ভিতরে তোমাকে তোমার সবকিছু ভালো কিছু নিতে হবে লাইফ চলে সত্য এবং মিথ্যার উপরে লাইফ চলে ভালো এবং মন্দের উপরে এর বাইরে কিছু নাই সত্য এবং মিথ্যা ভালো এবং মন্দ সুতরাং তুমি কোনটা বেছে নিবা ভালো সত্য এবং ভালোকে আমরা বেছে নেব তাই যদি আমরা বেছে নেই তাহলে আমাদের সামনে আজকে আলহাজ সফি মিজানুর রহমান যেমন আছেন তার মতো তোমরাও হতে পারবা তাকে অনুসরণ করো যদি মিথ্যাকে বেছে নাও মন্দকে বেছে নাও কার মতে হবে যারা জেলে আছে এবার চুরি করে মিথ্যা কথা বলে কেউ বড় লোক হতে পারে না মনে রেখো আমি যে কথা বলছিলাম টাইমকে তিন ভাগে ভাগ করেছি ছাত্র জীবন কর্মজীবন এবং বাস্তব জীবন অবসর জীবন দেখো তুমি লেখাপড়ার পরে যদি তুমি 30 বছর চাকরি করো আমাদের দেশের মানুষ গরিব কেন 30 বছর মানে হলো যে এটাকে আবার তিন ভাগে ভাগ করো 8 ঘন্টা ঘুমের জন্য 8 ঘন্টা তোমার ব্যক্তিগত খাওয়া পড়া ইত্যাদির জন্য আর 8 ঘন্টা হলো তোমার কাজের জন্য তাহলে 10 বছর হয়ে গেল তুমি কাজ করবা 80 বছর বাঁচবা জীবনে কাজ করো মাত্র 10 বছর 10 ইয়ার্স অনলি আর বউ তো কাজ করে না তার মানে হলো 5 ইয়ার্স তুমি একা কাজ করো বউ খায় তার মানে তুমি 80 বছর বাঁচবা কাজ করো মাত্র 5 বছর আর জীবনে যদি দেখো তোমার ফ্যামিলিতে তুমি একা কাজ করো 5 জন খায় তাহলে তো তোমার 5 বছর থাকবে মাত্র 1 বছর অর্থাৎ 80 বছরে আমাদের বাংলাদেশের মানুষ গড়ে কাজ করে মাত্র 1 বছর কারণ একজনের পেছনে 5 জন খায় খেয়াল করো
আমি হিউম্যান রিসোর্স এন্ড ডেভেলপমেন্টের সাথে জড়িত। আমার লাইফে মোর দ্যান 100,000 পিপল আমি কর্মসংস্থান দিয়েছি, 1 লক্ষ থেকে 1.5 লক্ষ। আমি দেখেছি জাপানিজ কোরিয়ানরা, একজন জাপানিজ একজন কোরিয়ান ইকুইভ্যালেন্ট টু 5 জন বাংলাদেশি। কারণ কি জানো, ইভেন আমাদের, তোমরা জানো কি না, আমাদের দেশের খবর নিয়ে দেখবা, আমাদের গভর্নমেন্টের আমাদের পারফরমেন্স লেভেল হলো মাত্র 30%, আর জাপানিজ কোরিয়ানদের পারফরমেন্স হলো 105%, 107%, 110%, আমাদের পারফরমেন্স হলো মাত্র 30% এভারেজ। ওয়ার্ল্ড ব্যাংকের টাকা আসলে আবার ভাগে হয়ে চলে যায়, আর এক ভাগ তো কাজ হয়, তাও আবার চুরি চামারি এটা এসেছে। সুতরাং দেখো, টাইম ম্যানেজমেন্ট করতে হবে তোমাকে। তুমি আজকে ক্লাসে আসবো 9টায়, তুমি 810টায়, 8:30 কেন তুমি দেরিতে আসছো? স্যার জিজ্ঞেস করলে বলবে, স্যার ট্রাফিক জ্যাম, বন্ধুর অসুস্থ হয়েছিল, বন্ধুর খবর নিয়েছি, ইত্যাদি ইত্যাদি এক একটা তুমি বলে দিবে। এটাকে কি বলে জানো? এটাকে বলে ট্রাম্প কার্ড। ইটস কল্ড ট্রাম্প কার্ড। ডোন্ট ইউজ ট্রাম্প কার্ড ইন ইওর লাইফ। ইজ ওই বাংলা বলে ওজোহা। তুমি 9টা আসবা, দিস ইজ ইউর কমিটমেন্ট, দিস ইজ ইউর এগ্রিমেন্ট, ইউ মাস্ট মেইনটেইন ইওর টাইম, ইউ মাস্ট ফুলফিল ইওর এগ্রিমেন্ট। ইফ ইউ ব্রেক ইওর এগ্রিমেন্ট, দ্যাট মিন্স ব্রিচ অফ কন্ট্রাক্ট। তুমি তোমার এগ্রিমেন্ট ব্রেক করা মানে হলো তুমি নিজেকে ফাঁকি দিলা, তুমি নিজেকে নিজের সাথে প্রতারণা করলা। এই জন্য আমি বলছি যে তোমার হেলথ ভালো আছে, তোমার টাকাও আছে, তোমার টাইম নাই, ইউ কুডন্ট এনজয়, তুমি এনজয় করতে পারবে না। সুতরাং তোমাকে এনজয় করতে গেলে টাইম ম্যানেজমেন্ট তোমাকে শিখতে হবে। এরপরে আসে হেলথ, টাইম এন্ড মানি। মানি আমাদের অনেক দরকার, জামা কাপড় খাবার দাবার কেনার জন্য টাকা লাগে, তাই না? জীবন চালাতে টাকা লাগে, আমাদের চিকিৎসার জন্য টাকা লাগে। সুতরাং তুমি যদি টাইম ম্যানেজমেন্ট না জানো, দেখো তোমার হেলথ লিমিটেড, তোমার টাইম, তোমার আয়ু কিন্তু লিমিটেড, 80 বছর এভারেজ, কিন্তু মানি ইজ আনলিমিটেড। ইফ ইউ ক্যান ইউটিলাইজ ইউর টাইম প্রপারলি, প্রপার ওয়ে, মানি ইজ আনলিমিটেড, অনলি দ্য থিং। সুতরাং তোমার সময়কে তোমার ঠিক মতো কাজে লাগাতে হবে। দেখো একটা টিম যদি আমি এখানে ফেলে দেই, ভেঙে গেল, ফেটে গেল, এটা কোনো কাজে লাগবে? লাগবে না। আবার একটা ডিম ভাজলে, আমলেট করলে, ওটা খেলে একজন খেতে পারে, মজা লাগে, একজন নেই একবারই শেষ। কিন্তু একটা ডিম যদি ওই দুই ভাবে না ফাটিয়ে, নিজে আসার দিয়ে ফাটালাম না, ভাজার জন্য ফাটালাম না, নিজে থেকে ফাটলো, কি হলো? দের ইজ এ লাইফ, দিস ওয়ান লাইফ ক্যান চেঞ্জ দ্য হোল ওয়ার্ল্ড, ওয়ান লাইফ, লাইফ ক্যান ক্রিয়েট দ্য millions and millions life, then you should create yourself. তুমি যদি তোমাকে ক্রিয়েট করতে পারো, তুমি আজকে সুফি মিজানুর রহমানের মতো হাজার হাজার লোককে কর্মসংস্থান করতে পারবা, হাজার হাজার ফ্যামিলি তোমার হবে। আর তুমি যদি আজকে সেইভাবে নিজেকে প্ল্যান না করো, তাহলে what will be your life? দেখো, what is the difference between rickshawala and you? What is the difference between rickshawala and me? সেও মানুষ, আমিও মানুষ, তারও রক্তমাংস, আমারও রক্তমাংস, সেও তার মধ্যে, আমার মধ্যে যে এক্সপিরিয়েন্স আছে তার মধ্যে সেটা নাই, আমার মধ্যে যে ল্যাঙ্গুয়েজ আছে তার মধ্যে সেটা নাই, আমি যেভাবে কমিউনিকেট করছি সে সেভাবে কমিউনিকেট করতে পারে না। দের ইজ এ ডিফারেন্স, দ্যাটস ওয়াই লাইফ ইজ এক্সপিরিয়েন্স, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন। You learn in your life, then you will and you could enjoy your life. আজকে তুমি দেখো যে জীবনে এমন কতগুলা মুহূর্ত আসবে, এমন একটা সময় আসবে যেখানে তোমাকে কেউ হেল্প করবে না। এখন তুমি প্ল্যান করছো, আরে লেখাপড়া করলাম না, বাপের তো অনেক কিছু আছে,
আর বাপ না হলে এমন একজন ধনী মেয়েরে বিয়ে করবো, তার বাবার তো অনেক কিছু থাকবে। দেখো তুমি যদি আজকে পানিতে পড়ে যাও, সাগরে পড়ে গেলা, নদীতে পড়ে গেলা, তোমার সাথে নাই, তুমি সাঁতারও জানো না, তুমি কি বাঁচবে? চিন্তা করো, জীবনে এমন কতগুলা মুহূর্ত আসবে যেখানে তোমার পিতা মাতা শ্বশুর শাশুড়ি ফ্যামিলির কেউ থাকবে না, তোমাকে ওখান থেকে উঠে আসতে হবে। তার মানে তোমাকে আত্মনির্ভরশীল হতে হবে, তোমাকে তোমার নিজের পায়ে দাঁড়াতে হবে, যেখানে যত প্রতিকূলতাই আসুক না কেন তুমি সেখান থেকে উঠে আসবে। যদি কোন ক্রাইসিস মুভমেন্ট দেখো, তোমাকে কেউ বিপদে ফেলে, তুমি হঠাৎ হবে না, তুমি ঘাবড়াবে না, তুমি মনে করবে তোমার জন্য একটা আশীর্বাদ, তোমার জন্য একটা আশীর্বাদ। কারণ যত তুমি বিপদে পড়বা, তত তুমি এক্সপিরিয়েন্স গেইন করবা, তুমি তত ভালোভাবে নিজেকে তুমি তৈরি করতে পারবা, প্রতিশোধের চিন্তা করবে না, কিভাবে ওই জায়গা থেকে নিজেকে ভালোভাবে তৈরি করে নিয়ে আমি বেরিয়ে আসবো সেইভাবে চিন্তা করবে। দেখো আজকে আজকে ধরো মাইক্রোফোন, এটা একটা ছোট্ট জিনিস, এটা যদি আমি ফেলে দেই পড়ে যাবে, এটা সামান্যই বুঝো, একটা কলম যদি আমি ফেলে দেই তাও পড়ে যাবে। কিন্তু দেখো একটা প্লেন টনস এন্ড টনস, শত শত টন একটা প্লেন সে উড়ে যাচ্ছে, এইটা উড়ে না, আর প্লেনটা উড়ে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? কি ডিফারেন্স কি বলো তো একজন? ডিফারেন্স অনলি স্পিড, প্লেনের স্পিড আছে, এটার স্পিড নাই। জীবনে জীবনকে স্পিডি বানাও, স্পিডি করো। জাপানিজরা করেছে, চাইনিজরা করেছে, কোরিয়ানরা করেছে, আমেরিকানরা করেছে, আমাদের মধ্যে স্পিড নাই, সময় জ্ঞান আমরা বুঝি না। সুতরাং স্পিড তোমাকে নিয়ে যাবে বহুত যেখানে যেতে চাও, যথায় যেতে চাও তুমি যেতে পারবে, তুমি যা চাবে তাই পাবে, তোমার কাজের যদি স্পিড তুমি বাড়াতে পারো। আমি বেশি সময় নেবো না, বেশি সময় নিয়ে ফেলছি, শেষ করবো। সুস্থ ভাবে বাঁচতে হলে মানতে হবে একটা কিছু উপদেশ দিচ্ছি আমি তোমাদেরকে, এখনো ভোরে ঘুম থেকে উঠে হাঁটতে বের হবেন, দুই সোজা হয়ে বসার অভ্যাস করুন, তিন খাবার ভালো করে চিবিয়ে খাবেন, চার তৈলাক্ত মিষ্টি খাবার পরিহার করুন, পাঁচ গাড়ি থাকলেও হেঁটে চলুন, নিজে করো, প্রতিদিন সবুজ সবজি ও ফলমূল খাবেন, সাত ঘরের কাজ নিজেই করুন, আট কাজ নিয়ে ব্যস্ত থাকুন, নয় শোয়ার সময় ঢিলে ঢালা পোশাক পরুন, পরিহার করুন, এগারো কথাবার্তায় সংযমী হন, বারো কাজ জমিয়ে রাখবেন না, তেরো মানুষকে বিশ্বাস করতে শিখুন, চোদ্দ সৎ কর্ম করুন, সৎ পথে চলুন, পনেরো সৎ চিন্তা করুন, অহংকার ঝেড়ে ফেলুন। আরেকটা উপদেশ তোমাদেরকে দিচ্ছি আমি, সব ফেসবুক থেকে ডাউনলোড করা, আজকে শেয়ারিটা পাঠিয়ে দিলেই তো হয়, সবার কাছে চলে আসবে এক এক করে। তোমরা কিছু উপদেশ, তিনটি জিনিস একবার আসে না, মাতা পিতা সৌন্দর্য যৌবন, তিনটি জিনিস ফিরিয়ে আনা যায় না, বন্দুকের গুলি কথা রোগ,
তিনটি জিনিস মৃত্যুর পর উপকারে আসে, সুসন্তান, সৎকা, ইলম। তিনটি জিনিস সম্মান নষ্ট করে, চুরি, সুগরখুরি, মিথ্যা। তিনটি জিনিস পেরেশানিতে রাখে, হিংসা, অভাব, সন্দেহ। তিনটি জিনিসকে সর্বদা মনে রেখো, উপদেশ, উপকার, মৃত্যু। তিনটি জিনিসকে আয়ত্তে রেখো, রাগ, জিহ্বা, অন্তর। তিনটি জিনিস অভ্যাস করো, নামাজ, সত্য বলা, হালাল রেজি। তিনটি জিনিস থেকে দূরে থেকো, মিথ্যা, অহংকার, অভিশাপ। তিনটি জিনিসের জন্য যুদ্ধ করো, দেশ, জাতি, সত্য। তিনটি জিনিসকে চিন্তা করে ব্যবহার করো, কলম, কসম, কদম। সবাইকে ধন্যবাদ, ভালো থাকো।